নমস্কার দর্শক বন্ধু, ক্যারিয়ার প্লাস অনুষ্ঠানে আপনাদের স্বাগত। বিগত বেশ কয়েকটি পর্বে আমরা পর্যটন শিল্প, তার ভবিষ্যৎ এবং নানান কাজের সুযোগ নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের আজকের বিষয় তার ব্যতিক্রম নয়। আসলে কি দর্শক বন্ধু, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই দৈনন্দিন ব্যস্ত জীবনে আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি, তখন আমরা কিন্তু একটু আনন্দের খোঁজে, একটু শান্তির জন্য আমাদের মন ছুটি চায়, এবং সেই ছুটি পেতে আমরা ফিরে যাই কিন্তু প্রকৃতির কোলে। কারণ প্রকৃতিই হচ্ছে আমাদের উৎস, আমাদের শেকড় হচ্ছে প্রকৃতি। আর এই প্রকৃতিকে ঘিরে আমাদের আজকের বিষয়ে ইকো অ্যান্ড অ্যাডভেঞ্চার ট্যুরিজম। এই বিষয়টির উপরে কি কি কাজ যুক্ত রয়েছে এবং বিষয়টি কি এই মুহূর্তে এইটি ট্যুরিজমের একটি বিশেষ ভাগ বা পর্যটন শিল্পের একটি বিশেষ ভাগ, সেইটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। এবং এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজকে এসেছেন, আসুন একটু আলাপ করিয়ে দিই আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে। আমার বাঁ দিকে আছেন শ্রী নীলাঞ্জন বসু। নমস্কার। উনি একটি ভ্রমণ সংস্থার কর্ণধার, এবং ওনার পাশে রয়েছেন শ্রী দিলীপ নস্কর। আমাদের এই যে আলোচনাটা চলবে, এই শিল্পের সঙ্গে যারা যুক্ত এবং ভ্রমণের সঙ্গে যারা যুক্ত, তাদের কাছে উনি অবশ্য ডেভিড নামে খুব পরিচিত। আমরা কথা কিন্তু ডেভিড বলেই ওনাকে সম্বোধন করব, তাতে সবাইকে বুঝতে সুবিধা হবে। উনি বিশেষত মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং অর্গানাইজার। সুতরাং আজকে আলোচনা যথেষ্ট চমকপ্রদ এবং যথেষ্ট উৎসাহব্যঞ্জক হবে আমাদের কাছে। আসুন আমরা আজকের আলোচনায় ফিরে আসি। প্রথমে একটু নীলাঞ্জন বাবুর কাছে আসবো। এই ইকো ট্যুরিজম, এটা তো খুব সম্প্রতি হয়েছে, হয়তো এই ভাবটা খুব বেশি পুরনো নয়। তো যদি একটু আমাদের একটু বিশ্লেষণ করেন যে ইকো ট্যুরিজম বস্তুটা কি, মানে বিষয়টা কি? ইকো ট্যুরিজম খুব পরিষ্কারভাবে যদি আমি বলি, তাহলে পরিবেশ বান্ধব পর্যটন, ঠিক, বা পরিবেশকে বাঁচিয়ে পর্যটন শিল্প, মানে ভালোবেসে আবার বাঁচিয়ে, দুই রকম ভাবে। একদম ঠিকই বলেছেন। আমরা প্রথমেই প্রশ্ন আসতে পারে যে কেন ইকো ট্যুরিজমের প্রয়োজনীয়তাটা হলো। আমরা তো আপনি যেটা বললেন যে ছুটি পেলেই একটু বেড়াতে যেতে চাই, এত সুন্দর আমাদের পৃথিবী, আমরা তো ভীষণ বেড়াতে পছন্দ করি। কিন্তু এর সাথে সাথে আমরা দেখেছি যে এত সুন্দর আমাদের পৃথিবী, এর সঙ্গে সঙ্গে দূষণ, নানা রকমের দূষণ বা যাকে আমরা পলিউশন বলি, তার মাত্রা কিন্তু আস্তে আস্তে বেড়ে চলেছে। বাড়তে বাড়তে আমরা যেটা দেখছি, আমাদের এই সুন্দর যে আমাদের পৃথিবীর যে সুন্দর আমরা ভ্রমণ করি, তার সঙ্গে সঙ্গে যে কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, তার সঙ্গে সঙ্গে শব্দ দূষণ, তার সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখতে পাই যে গাড়ির যে শব্দ, কিছু চিত্র আমরা দেখতেই পারি, কিছু চিত্র আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর। এটি দেখুন, খুব সুন্দর একটি দৃশ্য, মানে আমরা যেখানে বেড়াতে যেতে যাই, একটু সুন্দর পাহাড়, জঙ্গল, জল, এর সঙ্গে সঙ্গে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে দূষণ। এই দূষণের থেকে যে কি মারাত্মক আমাদের পৃথিবী কোন দিকে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং যেটাকে বলে, অ্যান্টার্কটিকা থেকে শুরু করে উত্তর মেরু, দক্ষিণ মেরু, সমস্ত জায়গাতে হিম শীতল, সমস্ত যে গ্লেসিয়ার গুলো যখন গলে যেতে শুরু করলো, বিপন্ন হতে শুরু করলো সেখানকার প্রাণী প্রজাতি, বাড়তে থাকলো জলস্তর, এবং তার অসম্ভব ইম্প্যাক্ট আমাদের নিজস্ব জীবনযাত্রা, মানুষের শহর এবং গ্রামে ব্যাহত হতে শুরু করলো। ব্যাহত হতে শুরু করার সাথে সাথে নানা রকমের সামুদ্রিক প্রাণী, শুধু সামুদ্রিক নয়, নানা রকমের জঙ্গল যারা থাকে, যে তারা বাস করেন যে জায়গাতে, তাদেরকে আমরা পরিবেশটা কিন্তু নষ্ট করতে শুরু করলাম, এর জন্য কিন্তু আমরাই দায়ী। এইবারে আমরা জানি আমাদের বাংলায় সুন্দরবন, সেই জলস্তর বাড়ছে, এবং আপনাদের একটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে সুন্দরবনের এতগুলো দ্বীপ, কখনো কখনো সেইগুলো কিন্তু ডুবছে, ভাসছে, জলস্তর তাকে খুব এফেক্ট করছে। এবং এই মুহূর্তে তো বলা হয় সুন্দরবনের যে ম্যানগ্রোভ, সেটাও তো নষ্ট হয়ে যাচ্ছে, অনেক ম্যানগ্রোভ কিন্তু নষ্ট হচ্ছে। এর জন্য সমুদ্রের যে নোনা জল যেটা আমাদের সুন্দরবনের খাড়ির মধ্যে দিয়ে আসা যাওয়া করছে, যেগুলো সেই নোনার পরিমাণ বাড়ছে, সুন্দরী গাছ, ম্যানগ্রোভ তাতে সমস্যা দেখা দিচ্ছে। তো এইবার এইগুলো মানে বলার মানে কারণটা হলো
যে পর্যটন তো আমরা ছোটবেলা থেকে বেড়াতেই যাই, নানা জায়গাতে আমরা এখানে বেড়াতে যাচ্ছি, ওখানে বেড়াতে যাচ্ছি, কিন্তু এই বেড়ানোটার সঙ্গে যদি আমরা পরিবেশকে বাঁচিয়ে যদি একটু পর্যটন একে মেলাতে পারি, মানে যে পরিবেশ বান্ধব এত সুন্দর। আমি আরো কয়েকটা ছবি দেখাতে চাইবো, যে রেইন ফরেস্ট বা মরুভূমি হোক বা আমরা ছোটখাটো কোনো জিনিস, ধরুন কারোর প্রজাপতির ওপরে খুব ইন্টারেস্ট রয়েছে, বাটারফ্লাই, বাগস, এই ওয়াচিং টুরগুলো যেগুলো আমরা দেখি, ছোটখাটো হাঁটা, কি সুন্দর সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে কি তার পরিবেশ, এইগুলো কিন্তু ইকো ট্যুরিজমের সঙ্গে চেষ্টা করছি। আমরা ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে পাহাড়, এবং সেক্ষেত্রে পাহাড়ের সঙ্গে যাবতীয় কিছু, পাহাড়ে ওঠা হোক বা জঙ্গলে ঢোকা হোক বা একটা জায়গায় যেতে গেলে সেখানে কিভাবে হেঁটে যেতে হয়, কারণ সব পথে তো আর গাড়ি যাবে না, এবং গাড়ির ক্ষেত্রেও সেটা খুব একটা পরিবেশ বান্ধব নয়। আমি এই জায়গাটা থেকে একটু শ্রী ডেভিডের কাছে আসব, আমি ডেভিড বলেই বলছি ওনাকে, কারণ দিলীপ বাবু বললে হয়তো অনেক দর্শকের কাছে খুব বেশি পরিচিত থেকে আমরা ডেভিড বললে উনি বেশি পরিচিত। এই জায়গাতে একটু যদি আমাদের বুঝিয়ে বলেন যে অ্যাডভেঞ্চার ট্যুরিজম, কারণ অ্যাডভেঞ্চার স্পোর্টস হয়তো অনেকেই নামটা শুনেছে, সেইটাকে ঘিরে যে একটা শিল্প যেটা আবার পর্যটন শিল্প গড়ে উঠেছে, এই বিষয়টা ঠিক কি? অ্যাডভেঞ্চার স্পোর্টস আর অ্যাডভেঞ্চার ট্যুর প্রায় কাছাকাছি, ঠিক প্রায় কাছাকাছি। তো অ্যাডভেঞ্চার স্পোর্টস যেটা বলছি, যারা পার্টিকুলারলি ওই স্পোর্টসটা করার জন্য যায় সেটাই শুরু করে, সেটাই অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার স্পোর্টস। আর অ্যাডভেঞ্চার ট্যুর বলতে দেখুন, আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসছি, বাড়ি থেকে বেরোলে একটু ছুটি পেলে দীঘা, তারপরে পুরী, নাহলে দার্জিলিং, তো এই সমুদ্র, সমুদ্র পরে পাহাড়, আর কোনো কোনো সময় একটু বড় কোলাম হলে হয়তো হতে পারে সেটা মরুভূমি, রাজস্থান করে একটা জায়গা। কিন্তু এটা কি, আমরা এখান থেকে গাড়ি বুক করি, তারপর ট্রেনে রিজার্ভেশন করি, তারপরে সেখানে যাই, সেখানে যা যা দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো দেখি, তারপরে আবার ফিরে চলে আসে, এটা প্রায় একঘেয়ে হয়ে গেছে। এই একঘেয়ে হয়ে যাওয়ার ব্যাপারটায় সেখানে এই একঘেয়েটা কাটানোর জন্য সেখানে কিছু পাঞ্চ হয়েছে অ্যাডভেঞ্চারে। যেমন আরো আলাদা করে বলা যেতে পারে, যদি পাহাড়ে যাই, পাহাড়ে গেলে পাহাড়ের সঙ্গে কি অ্যাডভেঞ্চার থাকে, ছোট্ট একটু ট্রেক করিয়ে দেওয়া, ছোট্ট ছোট একটু ক্লাইম্বিং করিয়ে দেওয়া, পাহাড়ের উপর থেকে দড়ি নিয়ে নামিয়ে দেওয়া, বা এর সঙ্গে আরো পাঞ্চ আছে, দড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় টাঙানো থাকে, সেটা একটা রিভার ক্রসিং একটা সিস্টেম থাকে। এইখানে একটু থামো দিলীপ বাবু, আমাদের বোধ হয় কিছু চিত্র রয়েছে এখানে, ছবি দেখানোর মতন রয়েছে দর্শকদের, মানে এটা আরো উৎসাহজনক হয়ে যাবে, কারণ চিরাচরিত পাহাড়ে ওঠা আর পাহাড়টাকে একটু অন্যভাবে চেনা, এইটা আমরা বোধহয় একটা ছবির সাহায্যে দেখতে গেলে এই এই ছবিগুলো, এই ছবিগুলো অ্যাকচুয়ালি এটা একটা ট্রেনিং ক্যাম্পের ছবি। আচ্ছা, এটা আমরা পরবর্তীকালে আসবো, ঠিক আছে, আলোচনার মধ্যে আসছে। হ্যাঁ, যেটা বলছিলেন এই এই ধরুন পাহাড়টাকে একটু অন্যভাবে চিনছে, একটু অন্যভাবে চিনছে, এটা শুধু পাহাড় নিয়ে দেখানো হয়েছে, এটা পাহাড়ের উপরে বা পাহাড় জঙ্গল সেখানে তার উপরে, ঠিক ঠিক, ছোট একটুখানি তাকে অ্যাকচুয়ালি একটা জয় রাইড বা জয় রাইড, এটা অ্যাকচুয়ালি পিওর অ্যাডভেঞ্চার নয়, ঠিক পিওর অ্যাডভেঞ্চার হলে তার অনেক মানে সেফটি থাকে, তার অনেক নির্দিষ্ট মানা থাকে, ঠিক আছে। যদিও আমি বলবো যে ট্যুরিজমের মধ্যেও যতটুকু অ্যাডভেঞ্চার হয় সেটাও অবশ্যই তার সেফটি সিকিউরিটি অ্যাবসলিউটলি ঠিকঠাক করা উচিত, ওটা তো বাদ দেওয়া যাবে না, একটা ছোট সঠিকভাবে মাউন্টেনিয়ারিং বা ট্রেকিং এর বোধহয় একটা পার্থক্য আছে, ওটা আমি পরে আসছি, আপনি যেটা বলেন আমি একটু বিষয়টাতে আসছি। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে, দর্শক বন্ধু কোথাও যাবে না, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে আমরা ফিরে আসছি। নমস্কার দর্শক বন্ধু, ফিরে আসি আমাদের অনুষ্ঠানে, আমরা ছিলাম শ্রী ডেভিডের কাছে, আমরা অনুষ্ঠানে ফিরে আসছি আরেকজন দর্শক বন্ধুকে নিয়ে, একটু শুনতে পেলেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আপনার নামটা একটু দয়া করে বলবেন? আমি বলেছি এটা মাইকি তো উত্তর করা। আচ্ছা আচ্ছা, নমস্কার, এটা মাইকি উত্তর। আমার বক্তব্য হচ্ছে আপনারা কিছু ইকোটুরিজম বলতে অ্যাডভেঞ্চার ট্যুরিজম পাহাড় এই সব
আমরা এই জিনিসটা নিয়েই ফিরে আসবো কিন্তু নীলাঞ্জন বাবুর কাছে, কারণ আমরাও আজকের এই মঞ্চ থেকেই প্রশ্ন জানাবো যে আগামী কি কি পদক্ষেপ আমরা নিতে পারি বা কোন কোন জায়গাগুলো রয়েছে যেগুলো আমাদের খুব শক্ত নেওয়া উচিত আমাদের পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য বা ভারসাম্য বজায় রাখার জন্য। আমি নিশ্চয়ই আসবো, শুনতে থাকুন অনুষ্ঠান, খুব ভালো লাগবে। এই জায়গাটা থেকে আমি একটু নীলাঞ্জন বাবুর কাছে আসবো, এই জায়গাটাকে ধরে যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আজকে প্রকৃতির সঙ্গে কিন্তু এই মানে এই পুরো ব্যাপারটা ওতপ্রোত ভাবে জড়িত রয়েছে, মানে একটা শান্তিপূর্ণ সহাবস্থান বলা যেতে পারে। তা সেক্ষেত্রে ইকো ট্যুরিজম বা পরিবেশ বান্ধব যে পর্যটন, পরিবেশকে ঘিরে যে পর্যটন, এইটাতে আমরা শিক্ষণীয় কি পাই, মানে এটাতে যে মানে মানুষ যাবে গিয়ে সে শিক্ষণীয় কি পাবে যাতে করে সে পরবর্তী জীবনে বা আগামী দিনে সেও একজন বন্ধু হয়ে ওঠে পরিবেশে। খুবই মানে ভালো প্রশ্নটি করলেন। এমনি সময় বেড়ানো যেরকম আমরা বেড়াতে যাই তার সঙ্গে পরিবেশ বান্ধব পর্যটনে কি মানে কি করব, কয়েকটা ছবির মাধ্যমে আমি দেখাতে চাই। কতগুলো দেখুন, কত সুন্দর জায়গাতে আমরা জলের কাছে বা পাহাড়ে পাহাড়ি গ্রামগুলোতে আমরা যখন যাই বা চলমান যে এক নদী তার পাশে ধরুন বাঁশের কটেজ, বাঁশের কটেজের মধ্যে আমরা থাকছি, কি মজা লাগছে। এখন দেখুন আপনি কি কি করতে পারেন। এক, আপনি মাছ ধরতে পারেন, যদি আপনার ইচ্ছে থাকে যে ছিপে আপনার একটা কুটি মাছ বা কিছু উঠবে সেটাও দারুণ মজার। এই মাছ ধরার সাথে সাথে ধরুন অনেকে কিন্তু প্রফেশনাল যারা পেশাদার যারা মাছ ধরেন তারাও ওখানে গিয়ে কিন্তু আনন্দ অনুভব করতে পারেন, মাছ ধরা দেখতে পারেন। যদি আপনি ছিপে মাছ তুলতে আপনার কতটা আপনার প্রফেশনাল নাও থাকে, আপনি কি করে মাছ ধরা হয় সেগুলো দেখলেন। বিভিন্ন রকম ইনডোর গেমস আপনি দাবল লুডু এইগুলো কিন্তু আপনি ওখানে খেলতে পারছেন, মানে নিজের পরিবারের সঙ্গে কিন্তু একাত্ম হওয়ার একটা দারুণ সুযোগ এই পরিবেশ বান্ধব পর্যটন গুলো গুলোতে রয়েছে। আপনি নিজের ফ্যামিলিকে সময় দিচ্ছেন, নিজে গান বাজনা করছেন, নিজের মধ্যে এখন তো আশা করি নিজেদের মধ্যে কথা বলারই আমরা সময় পাই না, তো এখন এটা কিন্তু মানে নিজেকে একটা আলাদাভাবে চেনার বা নিজেকে জানার কিন্তু আপনি করতে পারেন, মানে নিজেকে এবং সঙ্গে সঙ্গে আমাদের পরিবারটাকেও ভালোভাবে জানার, পরিবারটাকে কিন্তু আপনি নিজে মানে আসলে সকালবেলা থেকে অফিস রাত্রেবেলা থেকে ফিরে শুধু খাবার সময়টুকু হয়তো আমরা টিভির সময়তে বসি, তাও টিভিতে হয়তো খবর চলছে, নিজেদের সঙ্গে কথা বলার কেমন আছিস কি করছিস সেটা কিন্তু আমাদের আর হয়ে ওঠে না। ঠিক এমন জায়গায় ইকোট্যুরিজমের মাধ্যমে আপনি কিন্তু মাটির কাছাকাছি পৌঁছে যেটা আপনি করতেই পারেন সেটা হচ্ছে আপনি নিজেকে চিনতে পারেন, আপনার কোয়ালিটি টাইম যেটা সময় সেটা আপনি কিন্তু আপনার পরিবারের সঙ্গে থাকতেই পারেন। আপনি ভ্যানে চলে ঘুরতে পারেন, যে ছবিটি দেখছেন আপনি কুমোর কিরকম ভাবে তৈরি করেন মাটির জিনিস সেগুলো ইকোট্যুরিজমের মাধ্যমে দেখতে পারেন, আপনি ছবি তুলতে পারেন, মানে আপনি ফটোগ্রাফির জন্য কিন্তু দারুণ আইডিয়াল এই ইকোট্যুরিজম স্পটগুলো, তাদের জীবনযাত্রা গ্রামীণ মানুষ কি করে থাকে তাদের ছবি তোলা সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাই। এই শিক্ষণীয় জায়গাটা মানে এটা এমন একটা জিনিস আমরা জানছি যেটাতে আমরা দেখছি যে সে দৈনন্দিন জীবন থেকে সরে গিয়ে সে যেরকম আনন্দ উপভোগ করছে সেই সঙ্গে সে কিন্তু বেশ কিছু জিনিস শিখতে পারছে, মানে কিভাবে সে তার নিজের মনটাকে গড়ে তুলছে, কোথাও যাবে না সঙ্গে আমরা শ্রীদেবীর কাছে ছিলাম, আপনি ঠিক যে জায়গাটাতে আমরা ছিলাম আপনি সেই জায়গাটা থেকে শুরু করুন। হ্যাঁ, যেটা বলছিলাম এই যে স্কুল কলেজে থেকে তাদের যে ক্লাসরুমে তারা যে ক্লাসটা করে না সেটা তাদের কাছে ভালোই লাগে, কিন্তু তারা রেগুলার করে তাদের কাছে সেটা একঘেয়েমি লাগে। হ্যাঁ, যখনই তারা এই চারটে পাঁচটা দিন বাড়ির বাইরে এরকম নেচারের উপর থেকে কঠিন পরিস্থিতি তাদের পড়তে হয়, তার মধ্যে থাকা কষ্টদায়, হ্যাঁ ওই নিজের বাসসে জীবনের বাড়ি থেকে এক গ্লাস জলও খায়নি এরকম প্রচুর আমরা পাই, তাকে জলটা আনতে যেতে হচ্ছে, সেই জলটা সে নিজে বোতলে ভরছে নিজে খাচ্ছে, এমনকি খাওয়ার পরে তার নিজের প্লেটটার মধ্যে সে ধুচ্ছে, ঠিক আছে, কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে না সে খুব সিরিয়াস হয়ে যায়, হঠাৎ করে নিজেকেই বুঝতে পারে যে আমাকে কিছু একটা করতে হবে। আমরা এরকম দেখেছি প্রথম প্রথম কিছু ছেলে মেয়ে আসা পরে প্রথম প্রথম কিছুই করতে চাইছে না,
একদিন দুদিন তিন দিনের মধ্যে অটোমেটিক্যালি একদম ক্লিয়ার, সব মানে সে স্বাবলম্বী হয়ে একদম একদম। কিন্তু এই যে শিক্ষাটা না, এটা তার জীবনের প্রথম এরকম নেচারে বেরোনোর পরে এটা একটা মারাত্মক শিক্ষা, যে সারা জীবন সে এই শিক্ষাটাকে মনে রাখে এবং এখান থেকে যা শেখে সারা জীবন সেটাকে ফলো করার চেষ্টা করে। যেমন আমরা একটা লজিক গেলাম রাস্তার মধ্যে, সে চকলেটের ব্যাপারটা খেয়ে দিলাম, কিন্তু আমাদের ট্রেনিং ক্যাম্পে কখনোই করবে না, আমাদের ট্রেনিং ক্যাম্পে শিক্ষা হয় সে লজিকটা খেয়ে ব্যাপারটা বহনে রেখে দাও, ঠিক উপযুক্ত জায়গায় এসে যেখানে ডাস্টবিন পাবে সেখানে, মানে পরিবেশ সম্বন্ধেও সে সচেতন হলো এবং সে কিভাবে মানব জীবনে চলবে সেটাও সচেতন। আগুন জ্বালানোর জন্য কোন জায়গাটা যদি কাছে মানে ডালপালার প্রয়োজন হয় কাঠের প্রয়োজন হয়, কখনোই সে একটা সবুজ গাছ কাটবে না, সে ড্রাইউড বাঁচবে, শুকনো কাঠ বাঁচবে, সেটাই কাটবে তবে। এই জায়গাটাতেও আমার আরেকটা জিনিস মনে পড়ছে, এই জায়গাটাতে বোধ হয় আমরা নীলাঞ্জন বাবুর কাছে একটু আসতে পারি, কারণ একটা তো হচ্ছে যেটা আমি একজন মানুষকে খুব অল্প বয়সে এই জিনিসটা শেখালাম, হয়তো আজ থেকে 20 বছর আগে কি 15 বছর আগে এটা হয়তো এতটা যখন পরিচিত ছিল না মানুষজনের ক্ষেত্রে, তখন যারা এই তারুণ্যটা পার হয়ে এসছে তারা হয়তো ওটা এখনো খুব বেশি শিখতে পারল না, কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী জীবনে সে চাকরি জীবনে এসেও তার কিন্তু এই শেখার জায়গাটা রয়েছে, যদি সে এই ধরনের ট্যুরিজমে যায়, যেটা অভিজ্ঞতা বোধহয় আপনার আছে একটু কর্পোরেট ট্রেনিং এর বিষয়ে। দুই একটা অনুষ্ঠানে তো আমরা পড়িয়েছিলাম যেটাকে কর্পোরেট ট্রেনিং বলে, এটা একটা মজার বিষয়। ধরুন ছোটবেলায় তো খুব ঝগড়াঝাটি করতাম বন্ধু বান্ধবের সাথে, মারপিট হতো নানা রকম, এটা কিন্তু এখনো থেমে নেই। খুব সহজ ভাবে বলতে গেলে যেটা হয়, একটা অফিসে যারা চাকরি করেন এটা খুব স্বাভাবিক যে তাদের মধ্যে সবার সঙ্গে সখ্যতা কিন্তু সবসময় হয়তো থাকেও না, কোনো কোনো কাজে কোনো মনোমালিন্য লেগেই থাকে। কর্পোরেট সংস্থার যারা কর্তা ব্যক্তি তারা কিন্তু এখন এখনকার দিনে এটা বাধ্যতামূলক যে তাদের সবাইকে নিয়ে 3-4 দিনের জন্য তারা বাইরে বেরোন। বাইরে বেরিয়ে যেটা ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, ধরুন কোন টিম বিল্ডিং এটা বলা হয়ে থাকে, ধরুন কতগুলো কাঠের টুকরো দেওয়া হলো, একটা দড়ি দেওয়া হলো, তার সঙ্গে কিছু ড্রাম দেওয়া হলো, এটা দিয়ে বলা হলো আপনারা সবাই মিলে একটা ব্রিজ তৈরি করুন তো, বা একটা নতুন কোন একটা তৈরি করুন যেটা দিয়ে আপনারা এপার থেকে ওই পারে নদীটার উপরে যাবে। এটা করতে গিয়ে যেটা দেখা যায় মানসিকভাবে যেটা মানে যেটা মানে পরীক্ষাতে মানে ফল পাওয়া গেছে সেটা হচ্ছে, দুজন যারা অফিসে হয়তো একসাথে হয়তো কোনো একটা কাজ করতে কোনোভাবে কোনো একটা সমস্যা হয়, বরং এই ট্রেনিংটার পরে কিন্তু গিয়ে দেখা গেছে তারা কিন্তু অফিসে দারুণ বন্ধু হয়ে উঠেছে। এটা একটা অদ্ভুত মানে দারুণ ট্রেনিং, এবং এটাকে কর্পোরেট ট্রেনিং হয়ে থাকে এবং এটা কিন্তু বাধ্যতামূলক এখন প্রত্যেকটা কর্পোরেট সংস্থায়, কিন্তু তারা এরকম করে কিন্তু বছরে 3-4 দিনের জন্য নিজেদের কর্মচারীদের নিয়ে যাচ্ছে, এবং সবশেষে কিন্তু সেই সংস্থারই লাভ হলো এটা, কারণ সেই কাজটা অনেক ভালো পেল। ঠিক কথা, মানে যেটা যে কাজটা হতো হয়তো মানে খুব যে কাজটা যে প্রজেক্টটা হতে হয়তো একটু বাতা কোনো মধ্যে আসছে, সেটা কিন্তু ফিরে গিয়ে দেখা গেছে হয়তো খুব তাড়াতাড়ি মধ্যে হয়তো কাজটা হয়ে গেছে। এটা কিন্তু আমাদের বন্ধু বান্ধবদের থেকে আমরা প্রচুর শুনেছি এরকম আসে, এবং এটা পুরোটাই কিন্তু বিজ্ঞান ভিত্তিক, মানে যেরকম ভাবে বিজ্ঞান ভিত্তিক আপনাদের ইকোট্যুরিজম, যেরকম পুরোটাই বিজ্ঞান ভিত্তিক, যেরকম ভাবে আমরা রেইন ওয়াটার হার্ভেস্টিং, যেরকম ভাবে সোলার প্যানেল আমরা ইউজ করি অল্টারনেট পাওয়ার জেনারেশন, যার সঙ্গে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা পুরোটাই কিন্তু পুরোটাই বিজ্ঞান ভিত্তিক। আপনারা ছবিটা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সোলার প্যানেল, ধরুন গ্রিড পাওয়ার ইলেকট্রিক তো আমরা ব্যবহার করি, ইলেকট্রিকে বাল্ব জ্বালাচ্ছি সমস্ত কিছু করছি, এর সঙ্গে সঙ্গে যদি আমরা এই জায়গাটাতে একটু বলবো, আপনি একটু দর্শক বন্ধুদের সামনে এটাও রাখুন যে এই মুহূর্তে আপনাদের যে সংস্থা থেকে এমন একটা জিনিস করা হয়েছে যাতে করে পশ্চিমবঙ্গকে আমরা একটা অন্য স্থানে বসাতে পেরেছি, সেইটা যদি একটু আমাদের দর্শক বন্ধুদেরও একটা সহায় ভাগ করে নিতে পারি সেই বাংলাতে গাজল ডোবা তৈরি হচ্ছে, সেরকমই কাকির কাছে একটা মঞ্চাশা বলে একটা ছোট ইউনিট তৈরি আছে, ওখানে কিন্তু পরীক্ষামূলক ভাবে খুব ভালোভাবে একটু ইকোট্যুরিজম তৈরি হচ্ছে। সোলার প্যানেল যে কথাটা আমি আসছিলাম সেটা হচ্ছে সোলার প্যানেল থেকে যে আমরা পাওয়ারটা পেতে পারি, মানে যতটুকুই হোক আমরা কিন্তু গ্রিড পাওয়ার ইলেকট্রিসিটিটাকে না নিয়ে আমরা কিন্তু সেই পাওয়ারটাকে আমরা তৈরি করছি। এর সঙ্গে সঙ্গে জল সংরক্ষণ কিন্তু একটা ভীষণ ভীষণ ভাবে বড় পদক্ষেপ আমাদের ইকোট্যুরিজমে, যেটা মূল
আমরা রাখতে পারি। যদি আমরা বৃষ্টির জলকে ধরে রাখতে পারি, বৃষ্টির জলকে ধরে আমরা সেটা পুকুর ভর্তি করলাম, সেই পুকুরের জলে কিন্তু মাছ চাষ করতে পারি, এই সেই পুকুরের জলে কিন্তু আমরা জল দিয়ে আমরা চাষাবাদ কৃষির কাজ করতে পারি, যেটা কিন্তু আমরা বৃষ্টির জলকে যে কোনো ভাবে আমরা কিন্তু ধরার খুব মানে পরিবেশ বান্ধব যত রকম ভাবে করা যায় সেরকম ভাবে আমরা করার চেষ্টা করি। সেখানে তারা একটা চিপসের প্যাকেটও যদি নিয়ে আসেন সেটাকে যেরকম ভাবে রাখা হবে, একটা কাগজের ঠোঙাকে আলাদা ভাবে রাখা হবে, শাক সবজি তাকেও কিন্তু আমরা একটু ডিফারেন্ট ভাবে রাখতে পারি, মানে পেঁয়াজ আর রসুনের খোসাটাকে যেরকম পচতে তাদের দেরি হয়, আলুর খোসা ঝিঙের খোসা এগুলো কিন্তু থেকে আমরা কিন্তু এটাকে মাটি দিয়ে গোবর তার সঙ্গে আমরা অনেক কিছু মিশিয়ে খড় মিশিয়ে আমরা কিন্তু জৈব সার তৈরি করতে পারি, যে জৈব সার দিয়ে জৈব সবজি আমরা কিন্তু তৈরি করতে পারি, যার ফলস্বরূপ আমরা খুব ভালো অর্গ্যানিক যেটা এখন সারা পৃথিবীতে অর্গ্যানিক চাষ প্রচন্ড ভাবে প্রয়োজন হয়ে পড়েছে, আমরা খেতে পছন্দ করি, সেগুলো কিন্তু আমরা করতে পারি। এবং এই সবগুলো করে যে সম্মানটা পাওয়া গেছে সেই সম্মানটাও একটু আমাদের সবাইকে বলি। হ্যাঁ, এটা একটা আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড একটা আমরা পেয়েছি মঞ্চাশার পক্ষ থেকে, আমাদের গ্রিন বিল্ডিং যেটাকে বলে, একটা পুরো বাঁশ কাঠ খড় দর্মা এগুলো দিয়ে আমাদের প্রথম অনেকটাই দেখলাম যে এই পরিবেশ সংক্রান্ত যে পরিবেশ বান্ধব যে প্রচলন সেখানে অনেক রকম কাজের জায়গা রয়েছে, আমরা ধীরে ধীরে কিন্তু অনেকগুলো কাজের সুযোগের জায়গায় চলে এলাম। তা আমরা এটাতে একটু আরো বিশদভাবে আসবো, কাজের সুযোগ বিভিন্ন রকম বিভিন্ন শ্রেণীর কাজের এভারেস্ট আসে, আমরা একটু বাদে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে আমরা এই জায়গাটাতে ফিরে আসবো যেখানে আমরা নিরাপত্তা এবং সুরক্ষা এই দুটো নিয়ে হয়তো বিশদভাবে আলোচনা করতে পারবো। কত রকম মানুষজন কত শ্রেণীর ভাগ রয়েছে, কাজের সুযোগ রয়েছে, ইকো ট্যুরিজমে কি ধরনের ব্যক্তি রয়েছে, কত রকম মানুষ এর সঙ্গে নিজেকে যুক্ত করতে পারে স্বনির্ভর ভাবে বা যুক্ত থাকতে পারে? দামি প্রশ্ন। প্রচুর মানুষ এই পরিবেশ বান্ধব পর্যটনের সঙ্গে জড়িত থাকতেই পারেন, জড়িত থাকতে পারেন কিরকম ভাবে আমি পরপর কতগুলো ছবি দেখাবো, মানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মূল আমাদের বিষয়টি হলো সবাইকে নিয়ে পর্যটন, সবাইকে নিয়ে পর্যটন মানে প্রত্যেকে যেন এই পরিবেশ বান্ধব পর্যটন থেকে কোনো না কোনো ভাবে উপকৃত হন। এখানে দেখছেন মানুষ সবাই ক্রাফট কিছু তৈরি করছে, কিছু হস্তশিল্প, এবং ওইখানে সারা গ্রাম ঘুরতে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ভ্যানে করে ঘুরতে কিন্তু দারুণ মজা লাগে, একটি গ্রাম তার উপকারিতা আছে, নৌকা চালক একটি গ্রামে নৌকো তো থাকবেই, যারা নদীতে দুজন যদি নৌকা চালক থাকেন তারা সারাদিন কাজে পরে যদি দেখা যায় যে একটু অল্প একটু সময়ের জন্য অতিথিদের নিয়ে একটু যদি নৌকোটা নিয়ে একটু নদীতে ভ্রমণ করে দেওয়া যায় তাহলে কিন্তু একটা তারা কিন্তু বেশ ইনকাম হতে পারে। মাছ ধরা কি করে, মাছ কি করে ধরতে হয় সেটা একটা ওয়ার্কশপ হতেই পারে, সেরকম কিন্তু মানুষ আছেন যারা মাছ ধরা দেখান। এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটাও সেটি মেদিনীপুরের হস্তশিল্প, পট শিল্প পটের গান শুনতে কিন্তু দারুণ মানে ভালো লাগে, এটি একটি মানে সাংস্কৃতিক পুরনো ট্র্যাডিশনাল হেরিটেজ বলা যেতে পারে আমাদের মেদিনীপুরের পট শিল্প। সেই পট শিল্প যারা আঁকেন সেই হস্তশিল্পটা যিনি তৈরি করছেন সুন্দর আঁকা এটা কিন্তু কেউ হস্তশিল্প হিসেবে বাড়িতে রাখতেও পারে, গামছা কি করে তৈরি হচ্ছে সেটা যদি চোখের সামনে দেখি যে তাতে গামছা তৈরি হচ্ছে, সেই গামছা আমি বাড়িতে নিয়ে এলাম
তাকে আমি ব্যবহার করছি, এটা কিন্তু দারুণ একটা হতেই পারে অভিজ্ঞতাটাও। হ্যাঁ, তাছাড়া গ্রামে কিন্তু ইকোট্যুরিজমে প্রচুর মানুষ যারা কাজে লাগেন, তারা কিন্তু হচ্ছে যারা মাঠের কাজ করেন, মানে ল্যান্ডস্কেপিং এর কাজ করেন, যারা বাড়ি বা ইউনিটটি যারা তৈরি করেন, বাঁশ কাঠ খড় দিয়ে যারা বাঁশ জিনিসটি তৈরি করেন, যারা মাঠের কাজ করেন, শাকসবজি ফলান, এরা কিন্তু প্রচুর এখানে ইনভলভ হতেই পারেন। কুমোর একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কুমোর কি করে মাটির জিনিস তৈরি হয় এটা দেখাটা কিন্তু দারুণ মজার। তারপর যদি আপনি নিজে সেই কাদার মাটিতে সেই জিনিসটা নিজের হাতে তৈরি করছেন, বারবার ভেঙে যাচ্ছে, ওটা একটা মজা। তা থেকে কিন্তু একটা দারুণ একটা উপলব্ধি হয় যে কোনো কাজই কিন্তু ছোট নয়। এবং কুমোরের যে সুন্দর মাটির ঘরটা তৈরি করলেন, কত আলতো হাতের ছোঁয়ায়, এটি একটি শিল্প। সুতরাং এই কাজটির মধ্যেও একটি শিল্প আছে, এই মানসিকতাটা কিন্তু পর্যটকের মধ্যে ঢুকলো। তো কোনো কাজই যে ছোট নয় এটা কিন্তু একটা দারুণ ভালো লাগলো। পুতুল নাচ খুব একটা মজার জিনিস। পুতুল নাচ যেটা আমরা ছোটবেলায় বাড়িতে সামনে আগে যেত, এখন তো আমরা দেখি না, তারা খুব কোণঠাসা হয়ে পড়েছে। তো তাদেরকে আমরা যদি এই পরিবেশ বান্ধব পর্যটন ইকোট্যুরিজমের মাধ্যমে যদি আমরা হেল্প করতে পারি, তা আমার মনে হয় এই সবাইকে নিয়ে পর্যটন বা ট্যুরিজম ফর অল এই মোটটা নিয়ে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এলাম। আমাদের একটা জায়গায় তো বাধা পড়তেই হয়, সেটা হচ্ছে সময়। সময়ের হাতে আমাদের নিজেদেরকে বাধা দিতেই হবে। তা আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম, আশা করি আমরা সবাই মিলে আমরা একটা অঙ্গীকার নিতে পারি যে আমরা যে জিনিসটা থেকে আনন্দ পাচ্ছি, যেটা আমাদের তৃপ্তি দিচ্ছে, আমরা নিশ্চয়ই সেটাকে কিভাবে সুষ্ঠুভাবে বজায় রাখতে হয় সেটার দিকেও একটু নজর দেব। আর এ কথা আমাদের কাছে খুব পরিষ্কার যে আমরা আনন্দের সঙ্গে সঙ্গে কিন্তু শুধু নিজেকে, নিজের চরিত্র গঠন নয়, নিজেকে নতুন ভাবে জানা এবং আরো পাঁচজন মানুষের কাছে নিজেকে পৌঁছে দেওয়া এবং তাদের একটা স্বনির্ভর প্রকল্প হোক বা তাদের রোজগারের সুযোগ হোক, এটাও আমরা করে নিতে পারবো যদি আমরা ইকো ট্যুরিজম অ্যান্ড অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে ঠিকভাবে যথার্থভাবে রাখি এবং পালন করি। এই নিয়ে আমাদের অনুষ্ঠান আজকে শেষ করব এবং বিশেষজ্ঞদের অন্তরের কৃতজ্ঞতা জানিয়ে তাদের ব্যস্ত সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য দর্শক বন্ধুদের কাছ থেকে বিদায় নেব। নমস্কার।